উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদকে কৃষি মন্ত্রী ও শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করায় যুক্তরাজ্য আওয়ামী লীগ চেশায়ার ও নর্থ ওয়েলস শাখার উদ্যোগে এক আনন্দ সভার আয়োজন করা হয় নর্থ ওয়েলস এর স্থানীয় একটি রেস্টুরেন্টে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ। বাংলাদেশ সরকারের নবগঠিত মন্ত্রিসভায় উপাধ্যক্ষ ডক্টর আব্দুল শহীদকে কৃষি মন্ত্রী ও শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করায় যুক্তরাজ্য আওয়ামী লীগ চেশায়ার ও নর্থ ওয়েলস শাখার উদ্যোগে এক আনন্দ সভার আয়োজন করা হয় খেনারফোনের স্থানীয় একটি রেস্টুরেন্টে। সংগঠনের সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএম লুকমানের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল মালিক, সৈয়দ মুস্তাক, শাহজানুর রাজা, আজাদ উদ্দিন, ইনামুল হক চুনু ও ইমরুল হক হিরক সহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। তাই প্রবাসীদের পক্ষ থেকে সকল ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা এবং নবনিযুক্ত কৃষি মন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর সর্বাঙ্গীন সফলতা কামনা করেন তারা। উপাধ্যক্ষ ডক্টর আব্দুল শহীদ সাহেব, শফিকুর রহমান মন্ত্রীও আমরা আজকে আনন্দ সভা করছি, আশা করি আমরা প্রবাসীর দাবি দাওয়া পূরণ করবো তারা। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, কেনারপন, নর্থ ওয়েলস।